এই মুহূর্তে পদ্মশ্রী পুরস্কারের ঘোষণা কেন্দ্রের, সেই ঘোষণা করেছে কেন্দ্র এবং বঙ্গের বহু কৃতি পাচ্ছেন পদ্ম পুরস্কার। তার মধ্যে রয়েছে পদ্মভূষণ, তার মধ্যে রয়েছে পদ্মশ্রী। কারা কারা পাচ্ছেন বঙ্গে পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার, সেই সমস্ত ডিটেলস দেখাবো এবং সেই ডিটেলসের সঙ্গে সঙ্গে কারা কারা পাচ্ছেন বঙ্গের পদ্মশ্রী পুরস্কার সেই সমস্ত ডিটেলস। পদ্মশ্রী পাচ্ছেন নেপাল চন্দ্র সূত্রধর, মরণোত্তর পাচ্ছেন তিনি, ছৌ মুখোশ নির্মাণকারী, তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন সনাতন রুদ্রপাল, মৃৎশিল্পী, বিভিন্ন দুর্গাপুজোর প্যান্ডেলেও তার কাজ আমরা দেখে থাকি। পদ্মশ্রী পাচ্ছেন রতন কাহার, লোকসঙ্গীত শিল্পী। দুখু মাঝি পাচ্ছেন পদ্মশ্রী সমাজ কল্যাণের জন্য। এরা সবাই বঙ্গের কৃতি, বঙ্গের কৃতি সন্তান এবং সন্ততি। গীতা রায় বর্মন শিল্পকলার জন্য পাচ্ছেন পদ্মশ্রী। এছাড়াও পাচ্ছেন তাকদিরা বেগম শিল্পকলার জন্য, তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। নারায়ণ চক্রবর্তী পাচ্ছেন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পদ্মশ্রী পুরস্কার। একলব্য শর্মা পাচ্ছেন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। বঙ্গকে, বাংলাকে এরা সম্মানে বিভূষিত করছেন। পদ্মভূষণ পাচ্ছেন সত্যব্রত মুখার্জি, মরণোত্তর এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। মিঠুন চক্রবর্তী পাচ্ছেন অভিনেতা পদ্মভূষণ। এরা সবাই বঙ্গের কৃতি সন্তান যারা পদ্মভূষণ পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং বাংলার সম্মান আরও বৃদ্ধি করছেন। তার মধ্যে কারা রয়েছেন সেই নামগুলোও জানালাম। এরা সকলে পদ্ম পুরস্কার পাচ্ছেন বঙ্গ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই টুইট করেছেন, যে টুইটে প্রধানমন্ত্রী জানাচ্ছেন যারা যারা পদ্ম পুরস্কার পেয়েছে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, যারা যারা পদ্ম পুরস্কার পেয়েছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভারত তাদের কন্ট্রিবিউশনকে সম্মান জানায় এবং বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়েছে। তারা এভাবেই যেন মানুষকে ইন্সপায়ার করেন, মানুষকে অনুপ্রেরণা যোগান, এমনটাই আমরা চাই, এমনটাই লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে কারা কারা পদ্ম পুরস্কার পাচ্ছেন জানালাম, এরপরেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।